জীবন সময়ের ধারা পাতে ধারা জানে ঘরে বাইরে ভারতের মুখ বন্ধের কত উছল ছল 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 কত কত আলো হাসি বেদনা বিদূর কত ছয় ঋতু সাত রঙ আমি ধৈর্য ধরবো আর ময়না ডানা মেলে উড়বে, ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে দেখ। আমি স্বপ্ন দেখেছিলাম কালুদা, জানো কালুদা, জানো ভগবান অন্ধ, অন্ধ এমনি ভগবান অন্ধ। স্বপ্ন দেখেছিলাম আমি স্বপ্নের ডানায় ভর করে উঠবো, সেখানে কে উঠছে ময়না উড়ে বেড়াচ্ছে। উঠতে যত পারো উড়ু, অসুবিধে কোথায়? সুতোটা কোথায় বাঁধা? তোর কাছেই তো টান দিয়ে আসবে। মেয়ে ছেলের অত দেমাক আমি সহ্য করি না কালুদা, তুমি তো আমারে চেনো কালুদা। কালুদা কি হে কালুদা, বল না এক কাজ করলে হয় না? কি বল? আমি আর তুমি ওই বসু বাড়িতে গিয়ে ময়না ডারে ফসলে নিয়ে আসবো, তারপরে ওরে চাপ দেব, অনেক টাকা বেরোবে, অনেক টাকা। কিন্তু কিন্তু একটা কথা কালুদা, ওই যে ও বাড়িতে তার থেকে আমি বলি কি, ওই রণবীর যা বলে, ওই যে রণবীর লোক যা বলে তুমি ওর কথা মতোই চলো, তাতে তোমারই ভালো হবে। রণবীর লোকটা ভালো না রে মিন, রণবীর লোকটা একদম ভালো না। আবার কি? ও আমার স্বপ্ন দেখায়, ওর শুধু বড় বড় কথা, কিন্তু কাজের বেলায় সব নবডঙ্কা। এত ছুটে গেলে হয় না রে কৈলাস, এত ছুটে গেলে হয় না। আচ্ছা তুই একটা কথা ভাব তো, এত বড় একটা খেলা, তার মধ্যে দু একটা দান তো এদিক ওদিক হবে। আচ্ছা তুই ঠান্ডা মাথায় চিন্তা কর, ঠান্ডা হ চিন্তা কর, রণবীরের কি দোষ তুই বলতো? ওর কি দোষ আমায় বল না গো কালুদা, না সব দোষ আমার, না গো কালুদা সব দোষ আমার। আমি আমি ওই রণবীর লোকটারে সরল মনে বিশ্বাস করেছিলাম গো কালুদা, সব দোষ আমার। ও আমারে স্বপ্ন দেখিয়েছিল কালুদা, দেখার স্বপ্ন, অনেক অনেক টাকা। ও আমারে বলেছিল ওই বসু বাড়িতে চাপ দিলে নাকি, আমি আমি লাখপতি হব বিন্দি, আমি আমি কোটিপতি হব বিন্দি। কিন্তু কিন্তু কোথায় টাকা আসবে? অনেক অনেক টাকা আসবে, তুমি গুনে শেষ করতে পারবে। সেদিন এলো বলে কবে কবে আসবে তুই জানিস? আসবে, আমি যদি তার গন্ধ পাই আগে ভাগেই আমি তোমাকে জানিয়ে দেবো।
সত্যি সত্যি আমরা জানাবি তো? আমাদের পরিবারটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, আমরা কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু না। তুই তো ঠিক বলেছিস চন্দ্র, জানিস একদিন একদিন আমাদের তল্লাটের সমস্ত মানুষ আমাদের বাড়িটাকে নিয়ে গর্ব করত। তারা আনন্দ করে বাড়িটার নাম দিয়েছিল শান্তির নীড়। সেই শান্তির নীড়ে এখন শুধু অশান্তির ঝড়। এই ঝড়ে যে কাকে কখন কোথায় উড়িয়ে নিয়ে যাবে কেউ বলতে পারে না, কেউ না। হ্যাঁ রে, আর তার জন্যই হয়তো আজ মেজদাকে এরকম চলে যেতে হলো। মেজবুদ্ধি থেকে তাকানো যায় না, কি হাসি খুশি চেহারা ছিল, আজ কেমন যেন একটা পাথরের মতন গুম মেরে গেছে। কিন্তু চন্দ্র, আমার যে আরো ভয় দাদাকে নিয়ে। দাদা উপর থেকে আমাদের যতই দেখাক যে দাদা সুস্থ আছে, কিন্তু মেজদার মৃত্যুটা দাদাকে খুব ছুঁয়ে গেছে রে। এটাই তো স্বাভাবিক, আসলে আমরা তো সবাই বর্দার বুকের পাজর। একটা মানুষের একটা পাজর যদি খসে পড়ে তাহলে সেই মানুষটা দাঁড়াবে কি করে? তুই ঠিক বলেছিস চন্দ্র। নাহলে দেখ, মেজদার এত অন্যায় করতো, এত অন্যায় করতো, তা সত্ত্বেও দাদা দাদা ওকে সন্তান স্নেহে সমস্ত অন্যায়কে ক্ষমা করে গেছে। কিন্তু দাদা, এর একটা বিহিত কিন্তু করতেই হবে। আমাদের পরিবারের উপর একটা অশুভ শক্তি কোথায় যেন ভর করেছে। হ্যাঁ চন্দ্র, আর আমাদের সেই লোকটাকে খুঁজে বার করতেই হবে, যে কিনা আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছে। তোমার কি কাউকে সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ কেন, আমি জানি যে আমাদের পরিবারের ক্ষতি করার জন্য অবশ্য মমিতার হাত রয়েছে। কে সে? থাক চন্দ্র, আমি এক্ষুনি তোকে তার নামটা বলবো না। বামাল সমেত একবার আমি তাকে ধরতে পারি, তারপর সব থেকে আগে আমি তোকে সেই নামটা বলবো। দাদা, আমার মনে হয় আমাদের কিন্তু এখন খুব সাবধানে থাকা দরকার, পরিবারের আর সবাইকে আগলে রাখতে হবে আমাদেরই। ঠিক বলেছিস, আর একটা কথা আমি তোকে বলে রাখছি, যে অশুভ শক্তির চোখ আমাদের পরিবারের উপর পড়েছে, আমি কিন্তু সেই চোখ উপড়ে ফেলে দেব। সে আমার যতই কাছের মানুষ হোক। না না, বর্দার স্বপ্নকে কিছুতেই ভাঙতে দেব না, কিছুতেই না। ড্যামন, ফোনটা তোলো রণবীর, প্লিজ পিক আপ দ্য ফোন। তুমি ফোন না তুললে আজ বসু বাড়িতে ওঠা এই ঝড় যে থেমে যাবে রণবীর, প্লিজ ফোনটা তোলো। মানুষকে শান্তি দাও, সুখ দাও। হ্যালো, কে বলছেন? সে কি রণবীর? এর মধ্যেই তোমার আমার গলাটা চিনতে এত অসুবিধা হচ্ছে। ও পরমা দেবী, এই অসময় ফোন, কিছু বলবেন? বলার কথা তো তোমার রণবীর, সেটা কি তুমি ভুলে গেলে? কি ভোলার কথা বলছেন বলুন তো। বাহ,
যার পাশার চালে আজ বসু বাড়ির ভিত একেবারে এলোমেলো আর কয়েকটা চাল, তারপর স্টপ ইট পরমাদেবী, এসব কথা আমাকে মনে করিয়ে দেবেন না। আমি বলতে চাই পরমাদেবী, বিশ্বাস করুন আমি ভীষণ ক্লান্ত, ভীষণ পরিশ্রান্ত পরমাদেবী, প্লিজ। এ আমি কার সাথে কথা বলছি রণবীর? এই কি সেই রণবীর যে এই বসু পরিবার নিধনের মূল হোতা? ছিলাম, আমি ছিলাম, কিন্তু আজ আমি সবকিছু ভুলে যেতে চাই। সব সামনে নিরস্ত্র শত্রু, যুদ্ধ জয় নিশ্চিত রণবীর। এই অবস্থায় তুমি অস্ত্র ফেলে যুদ্ধ থেকে পালিয়ে যেতে চাও? তুমি কি এতটাই ভীরু, এতটাই কাপুরুষ রণবীর? প্লিজ প্লিজ পরমাদেবী, প্লিজ পরমাদেবী, আমার ভেতরে ঘুমিয়ে থাকা ওই দানবটাকে আর জাগিয়ে দেবেন না। আমি সবকিছু ভুলে যেতে চাই পরমাদেবী, প্লিজ। এটা তোমার কথার কথা রণবীর, আসলে তুমি একটা ভীরু কাপুরুষ নপুংসক। রণবীর, ভালো কিন্তু তুমি আর কোনোদিন হতে পারবে না। যে পাঁকে তুমি নেমেছো, যতই গঙ্গা জল দিয়ে সেই পাঁক ধোয়ার চেষ্টা করো, ওই পাঁক তোমার গা থেকে কোনোদিন মুছবে না। তার চেয়ে আমি বলি কি, যে কাজটা তোমায় মানায় সেই কাজটাই তুমি করো রণবীর। আমি রিকোয়েস্ট করছি, আমাকে খেপিয়ে দেবেন না। থাক রণবীর, মরা মানুষের এই কান্না আমার আর ভালো লাগছে না। বন্ধ করো তোমার নাটক, তোমার এই লেকচার বাজি। আমি দেখব রণবীর, আমি দেখব এর শেষ কোথায়। তুমি রণবীর কে? রণবীর আমার খুব পরিচিত একজন মানুষ, খুব ভালো সৎ চরিত্রবান মানুষ। তুমি মিথ্যে কথা বলছো, রণবীর কে? আমি মিথ্যে কথা বলছি? আমি যদি মিথ্যে কথা বলি তাহলে তুমি কি করছিলে এতক্ষণ? আড়ি পেতে নির্লজ্জের মতো অন্যের কথা শুনতে তোমার লজ্জা করে না? না করে না, কারণ বাড়ির শয়তান নির্লজ্জ মহিলাটি কি করছে সেটা জানা আমার পক্ষে অনেক জরুরি। বড়মা, তুমি দেব, তুমি পারলে আমাকে এই কথাটা বলতে? হ্যাঁ পারলাম, কারণ আমার ঘরে যে শত্রুটা আছে তাকে কিন্তু আমি অনেকদিন আগে চিনেছি। হ্যাঁ, কিন্তু ঘরের বাইরে থেকে একটা লোক যে আমাদের ক্ষতি করার জন্য কলকাটি নাড়ছে সেটা আমি আজ তোমার কথায় বুঝলাম। চলবি কেন বুঝ? আমি আমি জানি না, তোমাকে বলতে হবে রণবীরকে। আমি জানি না দেব, কে রণবীর বলো মা, আমি জানতে চাই কে রণবীর। আমি জানি না, তুই বলবে না তো? আমি জানি না দেব। আমি বলছি বলো কে রণবীর। আমি জানি না দেব। শোনো দেব, আবার তুমি আমার গায়ে হাত দিলে, আবার তুমি আমাকে মারলে। এই হয়েছে আমার এক সতীন, উফ, জ্যান্ত হলে খুনোখুনি হয়ে যেত।
হ্যাঁ গো, শুনছ? বলো। বলি, সতীনকে একটু পাশে সরিয়ে রেখে আমার দিকে একটু মন দিলে হয় না? কি করব বল, তোমরা দুজনেই যে আমাকে সমানভাবে টানো। বল কি বল। বলি, খোকা তো ফিরছে, তা সে কবে কখন ফিরছে সে বিষয়ে কিছু জানতে পারলে? এই তো কদিন আগেই বললো যে ওখানকার পাট বরাবরের মতো চুকিয়ে চলে আসে। ভালো ভালো, এখন ছেলেটা ঘরে ফিরে এলে বাঁচি। যেন মনে, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে ওখানকার লেখাপড়া শেষ করে চাকরিতে ঢুকে পড়লো, আর কি আর দেশে ও ফিরবে? আমি কিন্তু জানতাম আমাদের এই বসু বাড়ির টানে আমার খোকা একদিন দেশে ফিরে আসবেই। হ্যাঁ মনি, শিকড়ের টান বড় গভীর। সবচেয়ে না চেয়ে না চেয়ে না মুখ সব পাল্টে পাল্টে যায়, ঘরের ভেতর নানা সাজ ভরে, বিশুদ্ধ যোচনা নাই চাঁদ গুড়ো গুড়ো হয়ে পারে, ফিস ফিস করেছি ঋতুর সাথে, রামধনু তানু কথা কয় কত।